আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য কিছু মেডিকেল চেক আপের জন্য এভার কেয়ার হসপিটাল বসুন্ধরায় উনি গিয়েছিলেন এবং কয়েক মিনিট পূর্বে অর্থাৎ রাত্র 8:10 দিকে উনি বাসায় ফেরত এসেছেন পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে এবং এটি ওনার নিয়মিত পরীক্ষারই একটি অংশ এবং চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা প্রফেসর এফ এম সিদ্দিকী এবং প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর নুরুদ্দিন আহমেদ এবং প্রফেসর ফরিদুদ্দিন আহমেদ সহ আমাদের মেডিকেল বোর্ডের সম্মানিত চিকিৎসকরা এবং শামসুল আরিফিন সহ ওনারা ওনাকে প্রায়শই দেখে থাকেন এবং দেখার পরবর্তীতে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য পরামর্শ দেয় সেই অনুযায়ী ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা বাসায় রেখেও করা যায় কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা ওনাকে হাসপাতালে গিয়ে করতে হয় তারই ধারাবাহিকতা আজকে ওনাকে গত আগস্ট মাসের পরে আজকে আবার ওই পরীক্ষার জন্য গিয়েছিলেন পরীক্ষাগুলো হয়েছে পরীক্ষাগুলোর রিপোর্ট হয়তো আগামীকালকের মধ্যে হয়তো হাতে পাওয়া যাবে পরবর্তীতে চিকিৎসকরা সেই পরীক্ষার রিপোর্টগুলি পর্যালোচনা করে ওনার চিকিৎসা যেটা চলছে এই চিকিৎসার মধ্যে আরও কোনো পরিবর্তন অথবা কোনো পরিবর্ধন করা প্রয়োজন কি না সেই অনুযায়ী পরামর্শ দিবেন আর উনি আপনারা জানেন যে উনি আগে যে সমস্ত অসুস্থতায় ভুগছিলেন প্রতিটি অসুখই সত্যিকার অর্থে একটি মানুষ 5 বছরের অধিক যাবৎ কারাগারে আছেন এবং একাকিত্ব জীবনযাপন করছেন আজকেই হয়তো উনি কিছু পরিমাণ নেতাকর্মীদেরকে দেখতে পেয়েছেন যদিও তাদের সাথে কথা বলার ওনার সুযোগ হয় নাই অথবা কথা বলার মতো পরিস্থিতিও নাই কাজেই সেই অবস্থার মধ্যে আজকেই উনি সেই একাকিত্ব থেকে বের হয়ে অর্থাৎ লোনলিনেস বা ইটসেলফ ইজ এ ভেরি মানে বিগ পানিশমেন্ট কাজেই এই যে একটি ষড়যন্ত্রমূলক মামলার পরে আজকে 5 বছরের অধিক সময় উনি কিছুদিন সেন্ট্রাল জেলে আর এখন গৃহবন্দী একটি অবস্থা শুধুমাত্র চিকিৎসার জন্য উনি বাইরে যেতে পারেন এবং উনি শারীরিকভাবে অসুস্থ এবং অসুস্থ থাকার কারণেই আপনারা দেখেছেন যে মানুষটি হেঁটে হেঁটে আলিয়া মাদ্রাসায় গিয়েছিল সেই মানুষটি আজকেও আমরা তাকে হুইল চেয়ারে করেই তাকে হাসপাতালেও যেতে হয়েছে এবং আবার গাড়ি থেকে নামানোর সময় যেমন সহযোগিতা লাগে আবার হুইল চেয়ারে করে ওনাকে উপরে ওনার যে জায়গা ওনার বাসায় ওনার যেতে হয় কাজে এই অবস্থার মধ্যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আর ওনার সুস্থতার জন্য উনিও সবার জন্য বিশেষ করে এ দেশের সকল মানুষের জন্য উনি নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এবং আপনাদের কাছেও উনি ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন গোপনীয়তা বজায় রেখে যে সব জিনিস পরীক্ষা হয়েছে রোগীর গোপনীয়তা বজায় রেখে যেসব পরীক্ষা আজকে করিয়েছে যেটা আমাদের সামনে বলা সম্ভব মানে আপনার টেস্টের মধ্যে কিছু আছে বায়োকেমিক্যাল টেস্ট কিছু হচ্ছে রেডিওলজিক্যাল টেস্ট কিছু হচ্ছে ইমেজিং টেস্ট রেডিওলজি মানে আপনারা যেটাকে সোজা কথায় বলেন এক্স রে সিটি স্ক্যান এমআরআই এগুলো আবার ইমেজিং মানে যেগুলোকে আপনারা বলেন আল্ট্রাসোনোগ্রাম এগুলো ব্লাড টেস্ট মানে ব্লাডের বিভিন্ন ধরনের প্যারামিটার এছাড়াও আপনার হার্টের জন্য আরও কিছু যেমন ইকো ইসিজি এগুলো করার প্রয়োজন রয়েছে প্রত্যেকটা টেস্টই ওনার করা হয়েছে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ম্যাডামের হার্টের যে ব্লক ওই সময় বলা হয়েছিল 4টি ব্লক ছিল দুটোর মাত্র পিসিআই অর্থাৎ প্রাইমারি করোনারি এনজিওপ্লাস্টি যেটা সেটা করা হয়েছিল হ্যাঁ অর্থাৎ স্টেন্টিং যেটাকে আপনারা বলেন এখনও কিন্তু ওনার আপনার সেই ব্লক ওনার এটা আছে এবং সেটা ওনার করার প্রয়োজনীয়তা আছে ওনার লিভারের একটা ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ আছে যেটার জন্য দেশের যে প্রাপ্ত চিকিৎসার সুযোগ রয়েছে সেটি কিন্তু হচ্ছে কিন্তু এটির চেয়েও আধুনিকতম যে চিকিৎসা দেশের বাইরে বিদ্যমান রয়েছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে সেই চিকিৎসা ওনার প্রয়োজন রয়েছে এবং চিকিৎসকরা এখনও সেই কথাটি ওনার স্মরণ করিয়ে দিয়েছেন এবং কিছুদিন আগে ওনার যে বিদেশি যে সমস্ত ডাক্তার সাহেবরা মেডিকেল বোর্ডের মেম্বার ছিল ওনারা কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং ওনারা ওনাকেও দেখেওছেন এবং ওনারা ওনাদের যে পূর্বের যে সিদ্ধান্ত অর্থাৎ ওনার ভালো সুচিকিৎসার জন্য বিদেশের অ্যাডভান্স সেন্টারে ওনার চিকিৎসার যে প্রয়োজনীয়তা রয়েছে সে কথাটি আবারও পুনর্ব্যক্ত করেছে ধন্যবাদ।